পণ্যবাহী গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতর থেকে 1,90,000 পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুইন। তিনি বলেন, প্রায় 5 বছর ধরে টেকনাফ থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছিল তারা। জুবাইয়া ঝুমার প্রতিবেদন। টেকনাফ থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে ছাত্রাবাড়িতে অভিযান চালায় র‍্যাব। একটি পণ্যবাহী গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতরে গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় 1,90,000 পিস ইয়াবা। আটক করা হয় ট্রাক চালক হেলপার সহ চক্রটির ম্যানেজার আমিনুল ইসলামকে। র‍্যাব জানায়, ট্রাকের মালিক সোহেল মাদক কারবারের মূল হোতা। সে বিগত 4 থেকে 5 বছর ধরে মাদকের চালানের সাথে জড়িত। অধিকতর গোয়েন্দার মাধ্যমে বা অধিকতর ইনভেস্টিগেশন কালে র‍্যাব টিম দেখতে পায় সেই যে তেলের সিলিন্ডারটি, তার ভিতরে একটি গোপন প্রকোষ্ঠ রয়েছে এবং যার ভিতরে আমরা অভিযান পরিচালনা করে 1,90,200 পিস ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হই। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় যে গাড়ির চালক নুরুল ইসলাম এবং সেখানে ম্যানেজার হিসেবে থাকা আমিনুল ইসলাম এবং কন্ট্রাক্টর বা হেল্পার হিসেবে থাকা হেদায়েত ইসলাম। প্যাকেটে ছাপানো কোড নম্বর অনুযায়ী ইয়াবার চালান নির্দিষ্ট মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত এই চক্রটি। মাদক পরিবহনকারী এই ট্রাকটি তারা গাজীপুর যাচ্ছেন, গাজীপুর চৌরাস্তা, সেখান থেকে তারা বিভিন্ন মালামাল এই ট্রাকে লোড করবেন এবং তারপরে এই ট্রাকটি চট্টগ্রামে ওই মালামালগুলো বিভিন্ন মালিকের কাছে পৌঁছে দিবেন। এইভাবে তারা ডিসগাইজ করে টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন চেকপোস্টে তারা পালিয়ে আসতে সক্ষম হয়েছে বা চেকপোস্ট এরিয়া তারা ঢাকা পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। চক্রের মূল হোতা সোহেলকে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান খন্দকার আল মুইন। সোহেল চক্র বা এই ম্যানেজারকে কিছু কোড নাম্বার দিয়ে দিত। জুবাইয়া ঝুমা, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।